তৈরি পোশাকের রপ্তানি বাড়ছে। গেল সেপ্টেম্বরে আগের বছরের একই সময় তুলনায় এখানে রপ্তানি বেড়েছে প্রায় 42%। তবুও স্বস্তিতের এই রপ্তানি কারকরা। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পাশাপাশি শিপমেন্টে খরচ বাড়ায় উদ্বিগ্ন তারা। তহিদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। বৈশ্বিক করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে, খুলছে কলকারখানা, বাড়ছে কাঁচামালের চাহিদা, ফলে হঠাৎ করেই চাপ তৈরি হয়েছে সামগ্রিক যোগানের উপর। চাহিদা ও যোগানের মধ্যে বিস্তর ফারাক থাকায় লাগামহীন কাঁচামালের দাম, সাথে যোগ হয়েছে শিপমেন্টের বাড়তি খরচ। এমন পরিস্থিতিতে নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমের নেতারা বলছেন, পর্যাপ্ত ক্রয়াদেশ থাকার পরও স্বস্তিতে নেই তারা। দ্রব্যমূল্যের যে বৃদ্ধি এবং যে কন্টেনারের ভাড়া বৃদ্ধি, জাহাজ ভাড়া বৃদ্ধি, এয়ারফ্রেট বৃদ্ধি, এই সব কিছু কিন্তু আমাদেরকে একটা কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। তাদের মতে এই মুহূর্তে পণ্যের ক্রয়াদেশ বাড়ানোর চেয়ে কাঁচামালের নতুন উৎস খুঁজে বের করা জরুরি। আফ্রিকার কিছু দেশ হতে পারে, বা এতদিন যেটা আমরা চায়নার বিকল্প তাইওয়ান বা ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, হংকং, ইভেন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার দিকেও আমরা সোর্সিং করতে পারি। উই নিড টু থিঙ্ক দ্যাট ওকে হাউ উই ক্যান গো। আতঙ্ক তৈরি না করে আগামী দেড় বছর স্থিতিশীল থাকলে মার্কেটের উন্নতি হবে। Don't get panic. Hopefully we'll bounce back again. এদিকে সমুদ্র পণ্য পরিবহন ব্যয় বেড়েছে অস্বাভাবিক হারে। আমদানি রপ্তানি পণ্যের বাড়তি চাপের উপর জ্বালানি তেলের দাম বেড়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রপ্তানি কারকরা। কন্টেনার শর্টেজ আছে, ভেসেল ফ্রেটের দাম, ফ্রেট তো চার গুণ বাড়ছে, $3,000 এখন প্রায় এখন লাস্ট $18,000-$19,000 পর্যন্ত চলে গেছে, তাও পাওয়া যাচ্ছে না। আমাদের যে ওভারঅল কাস্টমস এনবিআর সিস্টেম রয়েছে, এখানে একটি ব্যাপার নিয়ে বারবার আমাদের এখানে একটি ব্যাপার আসছে, সেটি হলো যে বারবার ওভেনের ক্ষেত্রেও কিন্তু তারা অডিট করছে আমাদেরকে, যে আমাদের ওজন কতখানি ইম্পোর্ট করলাম, কতখানি এক্সপোর্ট করলাম, এটি নিয়ে নানা ধরনের জটিলতা সৃষ্টি করা হচ্ছে। তবে স্থানীয় বাজারে ডলারের মূল্যবৃদ্ধির ঘটনা বৈদেশিক বাণিজ্যের চাপ মোকাবেলায় রপ্তানি কারকদের কিছুটা সহায়তা করছে বলে মত বিশ্লেষকদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।